ইসলামের দিকে চোখ তুলে তাকাবে আর আমরা বসে বসে দেখব আঙ্গুল দিয়ে সোজা করে চোখের ভিতরে ঢুকিয়ে আজকে এখন সরকারি কর্মকর্তা আমি মহাসচিব উপদেষ্টা মণ্ডলীর সদস্য এই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে নাই যে শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ তৈরি হয় সেই শিক্ষার নাম হলো ইসলামী শিক্ষা সেই শিক্ষা বন্ধ করা বর্তমানে ষড়যন্ত্র চলছে আজকে একটু আগে আপনারা শুনছিলেন যে আজকে যে শিক্ষামন্ত্রী রয়েছে দীপু মনি তার ইতিহাস জানেন তার ভাই বন্ধু তো তার সমস্ত আত্মীয় স্বজনের ব্যাপার ইতিহাস জানেন সব দুর্নীতির গ্রস্ত আমি সেদিন কারো সেই পাশ থেকে আসছি আমি সব জেনে আসছি ইসলামী শিক্ষা বাদ দিবে সেখানে নাস্তিকতা দারুইনের বিবর্তন নীতি যেটার মাধ্যমে মানুষ নাস্তিক তৈরি হবে আর সেই বাচ্চাদেরকে শিখিয়ে নাস্তিক বানাবে এই পরিকল্পনা কখনোই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমান বাংলাদেশের বাংলাদেশের জাতীয় পাখি দয়ুল পাখি এতে দয়ুল পাখির কোনো ইজ্জত বাড়ে নাই কত গাছেই রয়েছে বাগানেই রয়েছে কথা ঠিক নেবে ঠিক কিন্তু শাপলা ফুল জাতীয় ফুল ওকে শাপলা ফুল জাতীয় ফুল হওয়ার সংসদে কোনো জায়গায় ও জায়গা পেয়েছে ও তো বিভিন্ন জায়গায় খালে বিলের ভিতরেই আছে তাই ইসলাম রাষ্ট্র ধর্ম এটার একটা ইসলামের কোনো উপকার হয় না যদি ইসলামের নিয়ম অনুযায়ী সর্বত্র বাস্তবায়ন না হয় তারপরেও তো একটা সম্মান যেহেতু আমরা বাংলাদেশের শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করি এই দেশের ভিতরে ইসলাম শব্দ থাকবে না আর এটাও নাস্তিকেরা সহ্য করতে পারছে না সংবিধান থেকে পরিবর্তন করবে এই ইসলাম শব্দ পরিবর্তন করবে ইসলামের দিকে চোখ তুলে তাকাবে আর আমরা বসে বসে দেখবো আঙ্গুল দিয়ে